দেখো নির্বাচন কমিশন জানাচ্ছে যে কল্যাণ যাবো যে গাড়িতে যাচ্ছিলেন যে গাড়িটি ভাঙচুর করা হয়েছে তা কিন্তু অনুমতি বহির্ভূত সেই গাড়ি যে গাড়িতে এই বচসা হয় এবং ভাঙচুর করা হয় সেই গাড়ির নাম্বার হচ্ছে WB02AD/9114 এবং যে গাড়িটি তার পারমিশন নেওয়া ছিল জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে সেই গাড়ির নাম্বার হচ্ছে WB12AR0093 এবং আরও জানানো হচ্ছে নির্বাচনী কমিশনের পক্ষ থেকে এটা কোনো রাজনৈতিক কোনো সংঘর্ষ ছিল না শরদ বোস রোড থেকে কল্যাণ জবের গাড়ি যখন পাস করছিল তখন উল্টো দিক দিয়ে একটি বাইক আরোহী আসছিলেন এবং তার ফলে কিন্তু হঠাৎই এই গাড়ি ব্রেক কষে তার ফলে দুটি গাড়ি এবং বাইক আরোহীর সাথে একটা ধাক্কা লাগে এবং বচসা শুরু হয়ে যায় এবং অচেনা লোকজন কিন্তু ওই গাড়ি ভাঙচুর করেছে কোনোভাবেই এই ভাঙচুরের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং যে গাড়ির পারমিশন কল্যাণ চৌবে নিয়েছিলেন জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে সেই গাড়ি কিন্তু এটা ছিল না এটা অন্য গাড়ি ছিল অর্থাৎ এই যে পুরো ঘটনাটা যে যে অভিযোগ করা হচ্ছে যে ওখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে বা পলিটিক্যাল কোনো ক্ল্যাশ ছিল সেটা কিন্তু রীতিমতো খারিজ করে দিল নির্বাচন কমিশন ধন্যবাদ রোমা ভবানীপুরে সেন্ট থমাস স্কুলের বুথে ভোট দিতে এসে ভোট না দিয়েই ফিরলেন ভোটার ভোট পড়ে গিয়েছে শুনে ফিরছিলেন মোহাম্মদ নঈমুদ্দিন রাস্তা থেকে মোহাম্মদ নঈমুদ্দিনকে নিয়ে বুথে ফিরলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রিওয়াল সেই মুহূর্তে ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট থমাস স্কুলে যেখানে কিন্তু 78 এবং 79 নম্বর বুথ রয়েছে এখানকার এই সেন্ট থমাস স্কুলের একজন কর্মচারী নাম মোহাম্মদ মঈনুদ্দিন তিনি কিন্তু আজকে ভোট দিতে আছেন এখানে কিন্তু তিনি ভোট দিতে পারেননি তাকে কিন্তু ভেতর থেকে ভোটকর্মীরা বলে দেন যে আপনার ভোট পড়ে গিয়েছে এরপর কিন্তু সে কিছু নিরাশ হয়ে চলে যাচ্ছিল এরপর কিন্তু আচমকাই রাস্তায় দেখা হয় তার সঙ্গে বিজেপি প্রার্থীর কাছে তিনি গোটা বিষয়টা বলেন এরপর বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল তাকে সঙ্গে নিয়ে এই 78 নম্বর যে বুথ সেই বুথের ভেতরে গিয়েছেন কেন তার ভোট দেওয়া সম্ভব হচ্ছে না কেন তাকে ভোট দিয়ে দেওয়া হচ্ছে না বা কেই বা তার ভোট দিয়ে দিল এই সমস্ত বিষয়গুলো জানতে চান বিজেপি প্রার্থী এই মুহূর্তে মোহাম্মদ মঈনুদ্দিনকে নিয়ে তিনি ভেতরে রয়েছেন যদিও আমরা জানতে পারছি যে প্রিজাইডিং অফিসার তার ভোটদানের একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছেন কিন্তু বিষয় হচ্ছে যে কেনই বা তাকে বলা হলো যে আপনার ভোট পড়ে গেছে মোহাম্মদ মঈনুদ্দিন তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেছেন তিনি যখন আজকে ভোট দিতে আসেন তখন কিন্তু তাকে পরিষ্কার বলে দেওয়া হয় যে আপনার ভোট পড়ে গিয়েছে আপনার কিন্তু আর এখানে ভোট দেওয়া যাবে না এই কথা যখন তিনি বলে বেরিয়ে যাচ্ছিলেন তখনই কিন্তু প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের সঙ্গে তার দেখা হয় এবং তারপর প্রিয়াঙ্কা টিব্রিওয়াল তাকে সঙ্গে নিয়ে এই 78 নম্বর বুথে ঢুকেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল একেবারে দরজার মুখে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি সেখানে কিন্তু বেরিয়ে আসছেন বাইরে একবার কথা বলার চেষ্টা করবো দিদি ঠিক কি বললেন ভেতরে প্রিসাইডিং অফিসার উনি ওনার সিনিয়র হ্যাঁ একবার শুনে নেব কি বলবেন আর কোন সিনিয়র কে উনি যোগাযোগ করেছেন তিনি আসছেন তারপরে ওনার ভোট দেওয়ার ব্যবস্থা হবে ভোট এটা ভেঙে যাবে ভোট তো ভাই আমি বলছি ছাপ্পা ভোটিং রিগিং তারপরে বুথ জ্যামিং সবকিছু যা এরা শিখেছে চিরকাল সিপিএম থেকে সবকিছু করে দেখছে তাই এবার সব থেকে লজ্জার কথা এটা হলো যে একটা বাচ্চা মেয়ের সঙ্গে লড়ার জন্য সবকিছু করে দিতে হলো সেটা দুবারের মুখ্যমন্ত্রীকে এরকম তো অনেকই হচ্ছে এটা তো আপনি দেখুন আমি তো সব জায়গায় একসঙ্গে পৌঁছতে পারছি না কিন্তু যেখানে যেখানে যাচ্ছি এভরিওয়্যার কিছু না কিছু ধরে আপনাদের সামনে আমি নিয়ে আসছি।